সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে বাজেট ও আয়সহ চিত্রনায়িকা সুনেত্রা সেরা দশ ব্যবসা সফল সিনেমা। আমার আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়িকা সুনেত্রা সেরা দশ ব্যবসা সফল সিনেমার নাম, মুক্তি তারিখ, কাস্টিং, বাজেট, আয়, বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। সুনেত্রার সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় 10 নম্বর স্থানে রয়েছে ভাবির সংসার সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 11 অক্টোবর 1991 সালে। দেলোয়ার জান জন্টু পরিচালিত ভাবির সংসার সিনেমাতে অভিনয় করেছেন শাবানা জোশী, মাহমুদ কুলি, সুনেত্রা, জনি, সুলতান, আবুল খায়া, জাহানারা বইয়া, সুষমা, মাহবুব খান, গুই, মাস্টার সাগর সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 40 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট প্লাস। সুনেত্রার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 9 নম্বর স্থানে রয়েছে স্ত্রীর স্বপ্ন সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 15 ফেব্রুয়ারি 1991 সালে। দেলোয়ার জাহান জন্টু পরিচালিত স্ত্রীর স্বপ্ন সিনেমাতে অভিনয় করেছেন শাবান আলমগীর, সুনেত্রা, মান্না, ফারজানা, ববি, দিলদার সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 35 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2 কোটি 10 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট প্লাস। সুনেত্রার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 8 নম্বর স্থানে রয়েছে পালকি সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 25 মে 1990 সালে। দেলোয়ার জাহান জন্টু পরিচালিত পালকি সিনেমাতে অভিনয় করেছেন ফারুক, সুনেত্রা, মান্না, নিপা মোনালিসা, প্রবীর মিত্র সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 45 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2 কোটি 20 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। সুনেত্রার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 7 নম্বর স্থানে রয়েছে ঘরের সুখ সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 15 মে 1992 সালে। নুরুল হক বাচ্চু পরিচালিত ঘরের সুখ সিনেমাতে অভিনয় করেছেন শাবান আলমগীর, ইলাস কাঞ্চন, সুনেত্রা, রানী, এটিএম, শামসুজ্জামান সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 40 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। সুনেত্রার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 6 নম্বর স্থানে রয়েছে কালাখুন সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 7 মে 1989 সালে ঈদুল ফিতরে। দারা শিকো পরিচালিত কালাখুন সিনেমাতে অভিনয় করেছেন জোশী, মলিবিয়া, ফারুক, সুনেত্রা সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 30 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। সুনেত্রার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 5 নম্বর স্থানে রয়েছে শিমুল পালুল সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 5 জানুয়ারি 1990 সালে। দেলোয়ার জাহান জন্টু পরিচালিত শিমুল পালুল সিনেমাতে অভিনয় করেছেন ফারুক, সুনেত্রা, মান্না, নিপা মোনালিসা, ফাল্গুনী আহমেদ, আবুল খায়া, জাহান আরা বইয়া, বুলুল আহমেদ সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 30 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। সুনেত্রার সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় 4 নম্বর স্থানে রয়েছে বন্ধু আমার সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 22 মে 1992 সালে। আওকাত হোসেন পরিচালিত বন্ধু আমার সিনেমাতে অভিনয় করেছেন জাফর ইকবাল, সুনেত্রা, ফারুক, রোজিনা, প্রবীর মিত্র, আনোয়ারা, সাইফুদ্দিন, টেলিস আহমদ, আহমেদ শরীফ, এটিএম, শামসুজ্জামান সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 60 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3.6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। সুনেত্রার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 3 নম্বর স্থানে রয়েছে রাজা জনি সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 25 আগস্ট 1989 সালে। ফজল আহমেদ বেঞ্জির পরিচালিত রাজা জনি সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, সুনেত্রা, প্রবীর মিত্র, মিনু রহমান, শোকত আকবর, কালা ডাক্তার, কল্পনা, জে কি, দিলদার, মাস্টার, মুন্না, ডেনিস ইরা, কেটিএম, শামসুজ্জামান সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 35 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3.7 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। সুনেত্রার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 2 নম্বর স্থানে রয়েছে উসিলা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 14 মার্চ 1986 সালে। মমতাজ আলী পরিচালিত উসিলা সিনেমাতে অভিনয় করেছেন শাবানা, জাফর ইকবাল, উজ্জ্বল, দিতি, সুনেত্রা, গোলাম মুস্তফা, এটিএম, শামসুজ্জামান সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 25 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3.8 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। সুনেত্রার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 1 নম্বর স্থানে রয়েছে ভাই বন্ধু সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 5 সেপ্টেম্বর 1986 সালে। দারা শিকো পরিচালিত ভাই বন্ধু সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন, সুনেত্রা, জাফর ইকবাল, দিতি, সোহেল চৌধুরী, তামার আলী সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 25 লক্ষ টাকা এবং এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 4.2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।